Welcome to RSH Educare. আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ভারতের মৃত্তিকা। এই টপিকে আজকে আমরা ভারতের কোন কোন অঞ্চলে কি কি মৃত্তিকা পাওয়া যায়, মৃত্তিকা শ্রেণী বিভাগ কি কি, সেগুলোর ভৌগোলিক অবস্থান কি কি, তার বৈশিষ্ট্যগুলো কি কি, সেখানে কি কি ফসল উৎপন্ন হয়, এগুলো মূলত আজকে আমরা আলোচনা করব। তো এই যে টপিকটা, এই টপিকটা শুধুমাত্র যে টেটের ক্ষেত্রে তা নয়, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এর পাশাপাশি এর সময় এই মৃত্তিকা সম্পর্কে আরও কিছু রিলেটেড কিছু টপিক রয়েছে, সেগুলো বা কিছু কিছু তথ্য বলতে পারো, ইনফরমেশান রয়েছে, সেগুলো একদম ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মৃত্তিকা বলতে কী বোঝায়। মৃত্তিকা আমরা সবাই জানি এটা কিন্তু প্রকৃতির একটি খুব অমূল্য উপাদান, কারণ এই মৃত্তিকার ওপরেই কিন্তু আমাদের পুরো জীবকুল বেঁচে রয়েছে। এই মৃত্তিকার অস্তিত্ব যদি না থাকতো তাহলে আমাদের জীবকুলেরও কিন্তু অস্তিত্ব থাকতো না। পৃথিবীর যতগুলি স্তর রয়েছে সেই স্তরের একদম উপরিভাগে যে স্তর সেটাকে আমরা কী বলে থাকি, ভূত্বক বলে থাকি। সেই ভূত্বকেরও একদম বহির্ভাগ যেটা রয়েছে সেটাই হচ্ছে মৃত্তিকা, যার ওপর নির্ভর করে আমরা জীবকুল বেঁচে আছি। উদ্ভিদরা প্রত্যক্ষভাবে এর ওপরে জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, বেড়ে উঠছে, সব কিছু হচ্ছে, এবং আমরা প্রাণীরাও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেও কিন্তু মৃত্তিকার ওপর নির্ভরশীল। তো আজকে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে মৃত্তিকা নয়, ভারতবর্ষে মৃত্তিকা। আমরা জানি ভারতবর্ষ বিভিন্ন দিক থেকে বৈচিত্র্যময় দেশ, সেই হিসেবে ভারতের মৃত্তিকাও কিন্তু আটটা ভাগে ভাগ করা যায়। কী কী? পলিমাটি বা অ্যালুভিয়াল সয়েল, কালো মাটি বা ব্ল্যাক সয়েল, ল্যাটেরাইট মাটি বা ল্যাটেরাইট সয়েল, লোহিত মাটি বা রেড সয়েল, লবণাক্ত ও ক্ষারীয় মাটি যেটাকে আমরা বলে থাকি স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন সয়েল, পার্বত্য ও অরণ্য মাটি যেটাকে আমরা হিলি অ্যান্ড মাউন্টেনিয়ান সয়েল বলে থাকি, মরু ও শুষ্ক অঞ্চলের মাটি যেটাকে আমরা বলে থাকি ডেজার্ট সয়েলও আমরা বলতে পারি বা ডেজার্ট অ্যান্ড অ্যারিড সয়েল, আর একটা হচ্ছে জলাভূমির মাটি যেটাকে আমরা বলে থাকি সাধারণত মার্শি সয়েল। তো কোথায় কোথায় এগুলো পাওয়া যায় এগুলো মোটামুটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় রয়েছে, এবং এগুলো কালার দিয়েই করা রয়েছে। এগুলো আমি এর পরে পরে যখন বলবো ডিটেলসে তখন সেই জায়গাগুলোর নাম মেনশন করে দেবো। আর আজকে আমি যেটা টপিকটা পড়াচ্ছি সেটা যদি মনে হয় তোমাদের নোটস হিসেবে পিডিএফ তোমাদের কাছে রাখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাও, তাই সেখান থেকে তোমরা সেটা পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে যে মাটিটা দেখবো সেটা হচ্ছে পলি মাটি বা যেটাকে আমরা অ্যালুভিয়াল সয়েল বললাম। আমি এখানে স্ক্রিনে প্রত্যেকটা মৃত্তিকা যখন পড়াচ্ছি তার ফটোগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি, যাতে যেটা আমি পড়াচ্ছি তার টেক্সচার, তার কালারগুলো বলার পাশাপাশি তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো এই মাটির রং হচ্ছে ধূসর হলুদ বা হালকা বাদামি। এখানে যে টেক্সচারটা রয়েছে সাধারণত হচ্ছে খুব সূক্ষ্ম। এখানে যে খনিজ পদার্থগুলো আছে তার মধ্যে হচ্ছে চুন, হিউমাস এবং ফসফরাস, এই মাটির বিশেষত্ব যেটা উর্বর এবং জল ধারণ ক্ষমতা অনেক বেশি। কোথায় কোথায় দেখা যায়? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র সমভূমিতে দেখা যায়, এবং এখানে ধান, গম, পাট, আখসহ প্রায় সব ধরনের ফসলে কিন্তু চাষ হয়। নেক্সট কি? কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল। এর বর্ণ কালো রঙের, তার কারণ কি? টাইটানিয়াম অক্সাইডের পরিমাণ মৃত্তিকায় বেশি বলে এই মৃত্তিকার রং কালো। এর টেক্সচার কীরকম? এর টেক্সচারে হচ্ছে দানাগুলো সূক্ষ্ম, ঘন সন্নিবিশিষ্ট এবং সচ্ছিদ্র এবং হালকা। কী কী খনিজ পদার্থ আছে? পটাশ, চুন, লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, টাইটানিয়াম অক্সাইড, সেটা তো রয়েছে আগে দেখলাম। বিশেষত্ব কী? এর মৃত্তিকার অপর নাম হচ্ছে কিন্তু রেগুর, আর অত্যধিক পরিমাণে কার্পাস চাষ এখানে হয় বলে একে কিন্তু ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। কোথায় দেখতে পাওয়া যায়? দাক্ষিণাত্য মালভূমি, ডেকান ট্র্যাপ, গুজরাটের দক্ষিণ অংশ, কর্ণাটক ও তামিলনাড়ুর উত্তরাংশে। কী কী চাষ হয়? কার্পাস, মিলেট, তৈলবীজ, তামাক এবং গম। নেক্সট কি? নেক্সট হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। এই মৃত্তিকার রং গাঢ় লাল। এখানে লোহিত মৃত্তিকার রঙও কিন্তু লাল, কিন্তু দুটোর মধ্যে কী তফাত সেটার পরে যখন লোহিত মৃত্তিকা পড়াবো বুঝতে পারবে। এর টেক্সচার কি? আলগা প্রকৃতি, এবং এই মৃত্তিকায় লৌহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি পাওয়া যায়। এর জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর। কোথায় কোথায় দেখা যায়? ছোটনাগপুর মালভূমির কিছু অংশে, পশ্চিমঘাট পর্বত ও মেঘালয় মালভূমির কিছু অংশে দেখা যায়। কী সবজি বা কী কী শস্য আছে? ধান, বিভিন্ন প্রকার ডাল, তৈলবীজ, মিলেট, চা, কফি এবং কাজু বাদাম।
নেক্সট হচ্ছে লোহিত মৃত্তিকা বা রেড সয়েল। দেখো দুটো সয়েলের মধ্যে দুটো রঙই লাল, ল্যাটেরাইট মৃত্তিকা একটু ডার্ক রেড আর লোহিত মৃত্তিকা একটু ফেড রেড। এখানে কী কী খনিজ পদার্থ আছে? এখানে খনিজ পদার্থর মধ্যে রয়েছে হচ্ছে লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম ও চুল। এর টেক্সচার কী? এর টেক্সচার হচ্ছে সচ্ছিদ্র এবং হালকা। এখানে বালির ভাগ বেশি বলে জল ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম। কোথায় কোথায় দেখা যায়? কর্ণাটক ও মহারাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশে, অর্থাৎ যে ডেকান ট্র্যাপ যে এরিয়া আমরা দাক্ষিণাত্যের মালভূমি বলি সেখানে বেশি দেখা যায়। এছাড়া নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চলেও কিন্তু দেখা যায়। এখানে আমি সবসময় চেষ্টা করি ভারতের যেগুলো পড়াচ্ছি তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যারা পরীক্ষা দিচ্ছ বিভিন্ন, সেই পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জিনিস আমি যেগুলো মেনশন করা দরকার করে দিই। এবং যেরকম ভারতের ভূগোল পড়াচ্ছি এরপরে কিন্তু আমি পশ্চিমবঙ্গের ভূগোলের সিরিজও আনবো, কিন্তু ততদিন ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের যে ইনফরমেশনগুলো, ছোটো ছোটো ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে কাজে লাগবে সেগুলো পাশাপাশি আমি বলে দিতেই থাকি। যেমন যদি লোহিত মৃত্তিকা ভারত পশ্চিমবঙ্গের কোথায় আসে তাহলে কিন্তু তোমরা বলতে পারবে যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় দেখা যায়। তো এখানে কী কী ফসল দেখা যায়? ধান, আখ, তৈলবীজ ও মিলেট। নেক্সট হচ্ছে কি? লবণাক্ত ও ক্ষারকীয় মৃত্তিকা, অ্যালকালাইন ও স্যালাইন যে সয়েল বললাম, এর বর্ণ ধূসর এবং বাদামি রঙের। এর টেক্সচার যেটা আছে সেটা হচ্ছে বালির ভাগ বেশি থাকায় সাধারণত আলগা। খনিজ পদার্থ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আছে। এছাড়া এই মৃত্তিকা কিন্তু বিভিন্ন নামে পরিচিত, যেমন রে, কালার, ঊষর ইত্যাদি নামে পরিচিত। কোথায় কোথায় দেখা যায়? বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের শুষ্ক যে অঞ্চল রয়েছে সেখানে এই মাটি দেখা যায়। উৎপাদিত শস্য যেগুলো রয়েছে তার মধ্যে মিলেট জাতীয় ফসলই সাধারণত দেখা যায়। নেক্সট হচ্ছে পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, এর বর্ণ ছাই ও বাদামি বর্ণের, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এর টেক্সচার হচ্ছে স্থূল কণাযুক্ত এবং আলগা। এখানে যে খনিজ পদার্থ বলতে জৈব পদার্থের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। এটি কিন্তু অ্যাসিডিক, অর্থাৎ এই মাটি কিন্তু অ্যাসিডিক বা অম্লধর্মী, এবং কালো বর্ণের অম্লধর্মী মাটিকে সাধারণত পর্সল মৃত্তিকা বলা হয়। তাহলে পর্সল মৃত্তিকা কাকে বলা হয়? কালো হতে হবে এবং তাতে সেটা কিন্তু অ্যাসিডিক হতে হবে। কোথায় কোথায় দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চল, নীলগিরি ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে দেখা যায়। কী কী ফসল চাষ হয়? চা, কফি, ফল, মশলা এবং আলু। নেক্সট কি? মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা। মরু অঞ্চল বলতে আমরা বুঝতে পারি ভারতের মরু অঞ্চলে। এর বর্ণ ধূসর, হলুদ এবং বাদামি রঙের, এবং এর টেক্সচারও কিন্তু আলগা ধরনের, কারণ যেহেতু বালির পরিমাণ বেশি। কী কী পাওয়া যায়? কোয়ার্টস, ফেলসপার, হর্নব্লেন্ড এবং লবণ। তীব্র ক্ষারধর্মী এবং জল ধারণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। কোথায় কোথায় দেখা যায়? রাজস্থানের মরু অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের কিছু অংশ। কী কী চাষ হয়? যব, গম, মিলেট এবং তৈলবীজ। লাস্ট কি? লাস্ট হচ্ছে পিট ও জলাভূমির মৃত্তিকা, বা যেটা আমরা মার্শি সয়েল বলে থাকি। সাধারণত এটাও কৃষ্ণ মৃত্তিকার মতো কালো হয়, কিন্তু ওটা কৃষ্ণ মৃত্তিকা একদম পুরো ডার্ক কালো, এটা একটু অ্যাশ কালারের, একটু ফেড ব্ল্যাক বলা যায়। এর টেক্সচারটা কীরকম? সূক্ষ্ম প্রধান এবং ঘন সন্নিবিশিষ্ট। এখানেও খনিজ পদার্থ বলতে জৈব পদার্থই বেশি পাওয়া যায়। এছাড়াও তীব্র অম্লধর্মী, এটাও অ্যাসিডিক, মূলত জলমগ্ন এলাকায় দেখা যায়। জলাভূমি বলতে তো বোঝাই যাচ্ছে যে জলমগ্ন এলাকায়। কোথায় কোথায় দেখা যায়? কেরালায়, কেরালার স্পেশালি কোয়াট্টাম ও আল্লাপু জেলায় বেশি পাওয়া যায়। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে, গুজরাট ও তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় দেখা যায়। কী কী পাওয়া যায়? ধান পাওয়া যায় এবং বিভিন্ন ঋতু অনুযায়ী বিভিন্ন সবজি কিন্তু এতে চাষ হয়। এই তো গেল শ্রেণী বিভাগ। এছাড়া যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, কিছু কিছু ইনফরমেশান আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত। পেডোজেনেসিস হলো এমন একটি প্রক্রিয়া যেটার দ্বারা কিন্তু মৃত্তিকা সৃষ্টি করা হয়, যে আর্টিফিশিয়ালভাবে যদি মৃত্তিকা সৃষ্টি করতে হয় সেটাকে বলা হচ্ছে কিন্তু পেডোজেনেসিস। আচ্ছা, ভারতের সর্বাধিক যে বিভিন্ন যে শ্রেণীর মৃত্তিকা রয়েছে তার মধ্যে সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে হচ্ছে পাললিক মৃত্তিকা, বা যেটাকে আমরা অ্যালুভিয়াল সয়েল বলে থাকি। আর একটা জিনিস আছে, লিচিং। এর আগে আমরা যে বিভিন্ন মৃত্তিকা দেখলাম, স্পেশালি লোহিত মৃত্তিকা বা রেড সয়েলে কী দেখলাম, সেখানে লৌহ অক্সাইড, অ্যালুমিনিয়াম, চুন এগুলো বেশিভাবে রয়েছে। বলা হচ্ছে এই সমস্ত অঞ্চলে 200 সেন্টিমিটার বা তার অধিক বৃষ্টিপাত যদি হয় এবং তার ফলে মৃত্তিকা থেকে চুন ও সিলিকা যদি অপসারিত হয়ে একটা নতুন যে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, বা সেটা অপসারিত মৃত্তিকার যে নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, তাকে কিন্তু বলা হচ্ছে লিচিং। কী বলা হচ্ছে? লিচিং।
আর লাস্ট কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অধীনে অবস্থিত ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, এই যে রয়েছে এর যেটা দফতর সেটা মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। তাহলে এটা কিন্তু কখনোই মানে কনফিউজড হবে না, মৃত্তিকা গবেষণাগার দেরাদুনে অবস্থিত যেটা উত্তরাখণ্ডে রয়েছে, আর সয়েল সার্ভে যেটা রয়েছে এবং ল্যান্ড ইউজ প্ল্যানিং যেটা রয়েছে সেটা কিন্তু মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যাচ্ছে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।